সেই আপনারা দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় ইয়াসির প্রভাবে আসলে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা সহ কক্সবাজারেও বেশ বৃষ্টি হচ্ছে। আমরা যদি আমাদের ইনডোর প্ল্যান্টগুলোকে হচ্ছে এই বৃষ্টি পানিতে কিছুক্ষণ রাখতে পারি তাহলে কিন্তু এই ইনডোর প্ল্যান্টগুলো হচ্ছে বৃষ্টির পানি পাবে, যেটা খুব প্রাকৃতিক এবং গাছের জন্য কিন্তু খুবই ভালো। আপনি ইনডোর প্ল্যান্ট বলেন আর আউটডোর প্ল্যান্ট বলেন, বৃষ্টির পানি বা প্রাকৃতিক পানিতে কিন্তু গাছকে খুব সতেজ করে এবং গাছের জন্য খুবই ভালো। এছাড়াও এমনিতেও কিন্তু মাঝে মধ্যে ইনডোর প্ল্যান্টগুলোকে একটু বাইরে হালকা রোদে দেওয়া জরুরি, এতে করে গাছগুলো অনেকদিন বাঁচে এবং এদের গ্রোথটা খুব ভালো হয়।